সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। তবে সার্বিক সূচক ডিএসই এক্স এর পয়েন্টে কোনো পরিবর্তন হয়নি, আগের দিনের মতোই 6218-তেই আছে। বেচাকেনা হয়েছে 257 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 36টির, কমেছে 120টির আর অপরিবর্তিত আছে 152টির দর। এবার বাজেট বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নিউট্রাল নোটে শেষ হয়েছে, ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি। গতকালের মতো আজকে ইন্ডেক্স ছিল 6218, টার্নওভার ছিল মাত্র 2,520 টাকার মতো, উইচ ইজ ভেরি লো। এবং অনেক এবং আজকে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও এক্সট্রিম বেয়ারিশ ছিল। সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে আইটি সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এবং আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমেছে। আমরা মনে করি যে ইন্টারন্যাশনালি যে ইকোনমিক রিসেশন চলছে তার কারণে আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং নেশনগুলোতে তা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলছে, ফলে আমাদের স্টক মার্কেটও তা একটি সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলছে, এবং তার যার কারণে মার্কেটে ইনভেস্টরদের পার্টিসিপেশন এবং তাদের কনফিডেন্স অনেক কমে গিয়েছে। সব মিলিয়ে এখন আমাদের স্টক মার্কেট যথেষ্ট স্লো মোমেন্টামে মুভ করছে বলে আমরা মনে করি।